আপনার নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট শুনবো না ভাই নতুন প্রজেক্ট আছে ভাই এই গানটার পরে নতুন প্রজেক্ট যেগুলো আমি করতেছি সবাইকে বলবো আজকে আর আবার পরে গান করবো আর পরে গান করবো আবার তখন বলবো বাট এইটা একটা স্পেশাল প্রজেক্ট আমি চাকরি এখানে থাকতে করছিলাম সেটা হচ্ছে যে কবিরের নাম তোমরা হয়তো শুনছো শুনছো অনেকের জন্য উনি হচ্ছে গিয়ে মধ্যযুগীয় একজন কবি অনেক পুরনো তো উনি ছিলেন হয়তো সোজাভাবে বললে হয়তো বলা যায় যে আমাদের লালনের মতো লালন শাহের মতো তো ওনার ওনার সম্পর্কে আরো ভালো বলতে পারবে যে আসলে গান করবে আমাদের সৌম্যদীপ কোথায় সৌম্য তো ও গান করবে তো আমরা একটা প্রজেক্ট করছিলাম যে ও অনেকদিন ধরে পপুলার গান ঘুরে ঘুরে কালেকশন করে গানগুলো করছে তো আমাদের সাথে করছিল যখন তখন আমার মনে হলো যে রবীন্দ্রনাথ নিজেও কবিরের গান প্রায় 100টার মতো ট্রান্সলেট করেছিলেন এবং ওনার অনেক গানের ফিলোসফির সাথে ফিলোসফি মেলে এবার রবীন্দ্রনাথের গানের সাথে আবার লালনের কিছু গানের ফিলোসফি মেলে সো আমরা একটা প্রজেক্ট করছিলাম যে একসাথে শান্তিনিকেতনে গিয়ে এসেছিলাম যে কবিরের গান তার সাথে মিলিয়ে মিলিয়ে রবীন্দ্রনাথের কি গান আছে তো এরকম খুব কম একসাথে এরকম কম্পেয়ার করে 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 তো ওইটাই রবীন্দ্রনাথের গানগুলি আমি তো গাই আমার মতো করে গাই কিন্তু শান্তিনিকেতনেও যেভাবে গান করে স্বরলিপি মেনটেন করে তো ওইটা গাওয়ার জন্য আবার শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের স্টুডেন্ট এখন ও মাস্টার্স করছে রবীন্দ্রসঙ্গীতে সেও গান করবে কবিদের গান করবে একটু সৌম্য সুনিধি আর সৌম্য স্টেজে যদি আসে খুব ভালো হয় ওরা দুজনেই খুব ভালো ক্লাসিক্যাল গাবে জমের সামনে আমি গান গাইতে লজ্জা পাই সৌম্য ওদের ওরা গান করুক আমি বাজাই রবীন্দ্রসঙ্গীত